সবাই শুভেচ্ছা। আমি তাপস নন্দী, প্রভাষক পদার্থবিজ্ঞান, আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাস বন্ধ রয়েছে, কিন্তু অনলাইন ক্লাস চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আলোচনা করব। মহাকর্ষ অভিকর্ষের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অভিকর্ষ স্তরণ জি এর মানের পরিবর্তন। অভিকর্ষ স্তরণ জি এর মানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় উপরের দিকে গেলে বা ভূ অভ্যন্তরে নির্দিষ্ট দূরত্বে ভেতরের দিকে আসলে, এমনকি পৃথিবীর কেন্দ্রে চলে আসলে অভিকর্ষ স্তরণ জি এর মানের ফ্ল্যাকচুয়েশন পরিলক্ষিত হয়। এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে শুনবে, অভিকর্ষ স্তরণ জি এর প্রাথমিক সমীকরণ হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু বড় জি বড় এম বাই আর স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভরের গুণফল ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা উপরে চলে গেলে জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখন দুইকে এক দ্বারা ভাগ করলে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি এম, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। জি প্রাইম ইকুয়াল টু জি টাই পাশে নিয়ে আসা যায়। এটাই হচ্ছে আমার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা উপরে গেলে অভিকর্ষ স্তরণের মান। গাণিতিকভাবে এই সমীকরণটাকে কিছুটা ডেভেলপ করা যায়। জি প্রাইম ইকুয়াল টু আর স্কোয়ার দিয়ে এখানে লবহরকে ভাগ করে দিলে ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার লেখা যায়। ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জি। এখন একটা জিনিস লক্ষ্য করবে, এইচ যদি আর এর তুলনায় অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক ছোট হয়, সেক্ষেত্রে এই বিষয়টাকে আমরা এই ডান পাশের এই অংশটিকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে এবং এইচ এর উচ্চঘাত সমূহ উপেক্ষা করে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি। অর্থাৎ যে ক্ষেত্রে এইচ ইজ লেস দেন আর, সেক্ষেত্রে জি প্রাইম এর মান হচ্ছে ওয়ান মাইনাস টু এইচ বাই আর ইন্টু জি। এটি এই ক্ষেত্রে একটা চূড়ান্ত সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা লক্ষ্য করতে পারি এইচ এর মান যতই বাড়াবো ওয়ান থেকে বিয়োগ করার কারণে অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকবে। দ্যাট মিন্স ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকে। এটি একটি খ উপযোগী প্রশ্ন। এখন আমরা ভূপৃষ্ঠের অভ্যন্তরে যাব। অভ্যন্তরে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার এই সমীকরণে ভূ অভ্যন্তরে যখন আমরা যাব তখন পৃথিবীর ভর আয়তন এই বিষয়গুলি আমার হিসাবে চলে আসবে। আমরা আয়তন ইকুয়াল টু জানি ফোর বাই থ্রি পাই আর কিউব এবং ভর এম ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব রো। এই মান এর মধ্যে বসালে আমরা জি এর মান পাই জি ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ ফোর বাই থ্রি জি পাই আর রো। এটি হচ্ছে জি এর একটি মান। এখন যদি আমরা এই উচ্চতা ভিতরে চলে যাই তাহলে জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। এক্ষেত্রে আগের মতোই আমরা ভি এবং এম এর মান বের করব। ভি হচ্ছে ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব, কাজে কাজে এম প্রাইম ইকুয়াল টু হবে ভি প্রাইম রো, তাহলে ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ এর হোল কিউব রো। এখন আমরা এই মানটি যদি মূল সমীকরণে বসাতে যাই এই সমীকরণে জি প্রাইম ইকুয়াল টু লেখা যায় জি ইন্টু ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ এর হোল কিউব রো ডিভাইডেড বাই
r minus h এর হোল স্কয়ার। এখান থেকে আমরা যে মানটি পাই সেটি আমি এই মানটি একটু নিচে লিখছি, g prime equal to 4 by 3 pi g pi r minus h rho। এখন আমরা যদি এইটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করি, অর্থাৎ দুই কে আগের মতোই এক দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে সমীকরণটি পাই g prime divided by g equal to, তোমরা দেখতে পাচ্ছ এই দুটো সমীকরণের মধ্যে 4 by 3 g pi এবং rho এটি কমন, কাজে কাজে r minus h by r সমান সমান হচ্ছে 1 minus h by r into g, g prime equal to। এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে, যেহেতু h এর মান বাড়ালে একের থেকে বিয়োগ করলে মানটা অটোমেটিক্যালি কমতে থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি যত নিচের দিকে যাব তত আমার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, এটিও খ উপযোগী একটি কোশ্চেন। আর আমরা যদি নিচের দিকে যেতে যেতে পৃথিবীর কেন্দ্রে চলে যাই, অর্থাৎ পৃথিবীর সেন্টারে চলে আসি, তাহলে h এর মানটা আরেক সমান হয়ে যায়। h এর মানটা আরেক সমান হলে এই সমীকরণটিকে লেখা যায় 1 minus r by r into g, তখন g prime এর মানটা 0 আসে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। এটিও অন্যতম একটা ইম্পর্টেন্ট খ উপযোগী প্রশ্ন যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 কেন, বা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত, বা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 ব্যাখ্যা করো। তাহলে আমরা আজকের আলোচনা থেকে তিনটি বিষয় জানতে পারলাম, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা উপরে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা ভেতরের দিকে, এবং পৃথিবীর কেন্দ্রে এই যে অভিকর্ষ ত্বরণের বিভিন্ন মান, এতে যে সমীকরণগুলো আসলো এই সমীকরণের সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। আমি তোমাদের নেক্সট ক্লাসে এই সূত্রের উপরে অঙ্ক পড়াবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।